পূর্ব বর্ধমানের রায়নার অন্তর্গত নারুগ্রাম অঞ্চলের গোপালপুরে শুরু হলো ঝাপান উৎসব। এই ঝাপান উৎসবের বিশেষ আকর্ষণ বিভিন্ন বিষধর প্রজাতির সাপের খেলা। একাধিক সাপুড়ে সম্প্রদায়ের মানুষরা এই মেলায় এসে হাজির হন। তারা তাদের ঝুড়ি থেকে বের করেন বিষধর একাধিক সাপ আর তাদের নিয়ে নানান খেলা দেখান। এই রীতি চলে আসছে বিগত প্রায় 70 বছর ধরে। এই সময় ঝাপান উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিগত 2 বছর করোনা পরিস্থিতিতে ঝাপান উৎসবে ভাটা পড়েছিল, আর এবারে আবার আগের মতোই জাঁকজমকের সাথে পালিত হলো ঝাপান উৎসব। আর সাপুড়ের সম্প্রদায়ের মানুষরা দেখালেন সাপের বিভিন্ন রকম খেলা। এই রোমহর্ষ খেলা দেখতে শুধুমাত্র এলাকার মানুষরা নয়, বিভিন্ন প্রান্তের দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই খেলা দেখতে। এই পুজো উপলক্ষে এলাকায় বসে বিরাট মেলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে এখানে মিলন উৎসব পালিত হয়। প্রায় 1000 মানুষের জন্য আয়োজন করা হয় অন্য ক্ষেত্রের। এটা রায়না থানার অন্তর্গত নারুগ্রাম অঞ্চলে গোপালপুর গ্রামে ঝাপান আজ দীর্ঘ 70 বছর থেকে 71 বছর ধরে চলছে। আগে এই ঝাপান আমাদের এখানেই গ্রামের এক খুব গরিব ঘরের লোক বৈদ্যনাথ হাজরা এটাকে করেছেন, এর সাথে সাথে গ্রামের মানুষও সাথে ছিল, সেইভাবে সেই ধারাবাহিকতা তাদের বংশ পরম্পরা সবাই তুলে রয়েছে। আজকে এটা সার্বিকভাবে গোটা গ্রামের উৎসব বলে পরিচিত হয়ে গেছে, এলাকায় বড় উৎসব, এত বড় উৎসব এই এখানে খুব কমই হয়। এই যে সাপের খেলা, আজকে রায়না থেকে একটা দল এসেছে, পুরুলিয়া থেকে এসেছে, অন্যান্য বছর অন্যান্য জায়গা থেকে আসে, দীর্ঘদিন ধরে এটা চলছে, মানুষের মানে প্রচণ্ড এতে আগ্রহ থাকে। এবং দীর্ঘ গত 2 বছর ধরে করোনা পরিস্থিতির জন্য এটাকে একটু পরিস্থিতি একটু কমিয়ে যাওয়া হয়েছিলো, করোনা পরিস্থিতিটা এখন একটু যেহেতু কমেছে সেই জন্য এবছর এই উৎসবটা করা চলছে। মূলত সাপের খেলা আর মামনসার পূজা এটাই হচ্ছে মেন মেন, এটা 3 দিন ধরে চলে। হ্যাঁ, এর অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, গ্রামের ছেলেরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, তার সাথে সাথে যাত্রাপালা যেটা বন্ধ হতে চলেছে সেটাকেও আমরা ধরে রাখার চেষ্টা করছি গ্রামের ছেলেদেরকে দিয়ে, এবং তার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মেন এটাই হচ্ছে মেন ব্যাপার। আমার নাম অনুপ শঙ্কর ঘোষ, বৈদ্যনাথ আর পূর্ণচন্দ্র সান্দ্রা, বৈদ্যনাথ হাজরা পূর্ণচন্দ্র সান্দ্রা এই ঝাপানটা প্রতিষ্ঠান করেছিল। এবার আমরা সহযোগিতায় সব ছেলেপুলেদের সব নিয়ে আমরা সব গোটা গ্রাম নিয়ে আমরা কালেকশন করে এই অনুষ্ঠানটা আমরা করি, সবাই 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 আমরা সবাই কালেকশন নিয়ে আমরা এটা করি একদম।
অনুষ্ঠান হয় নানা রকম যাত্রা হয় ফাংশন হয় এসব হয় ছেলেরা সব আনন্দ করে অনুষ্ঠান করে এসব আপনি তো বিয়ের পর থেকে এই অনুষ্ঠানটা দেখছেন হ্যাঁ আমি বিয়ের পর থেকে অনুষ্ঠান দেখছি বিয়ের আগে এরকম অনুষ্ঠান দেখেছিলেন না Thank you.